কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে প্রয়াত আজিবর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টার সময় উপজেলা অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির জনসংযোগ বিষয়ক সম্পাদক শরীফুল কবির স্বপন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শ্রী অশিত কুমার সিংহ রায়, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন, উপজেলা জাসদের সাংগঠনিক সাইদুর রহমান, প্রয়াত আজিবুর রহমানের ছেলে শাহিন রেজা। উক্ত সভায় সভাপতিত্ব করেন শহীদ উদ্দিন। উক্ত সভাতে আব্দুল আলিম স্বপন বলেন, বিএনপি কে বেগম খালেদা জিয়া, এদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে, আর এই রুখার জন্য ন্যূনতম জাতীয় কর্মসূচির মাধ্যমে আমরা জাসদ ঐক্য করেছি। সে ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ 14 দল হয়েছে। সেই 14 দল হাঁটি হাঁটি পাপা করে বাংলাদেশের মানুষের কাছে আস্থার দল হয়েছে, তাই আমাদের দলের জন্য কাজ করতে হবে। সভা শেষে দৌলতপুর উপজেলা জাসদের কমিটি ঘোষণা করেন, বিএনপি বেগম খালেদা জিয়া, এদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে, আর এই রুখার জন্য ন্যূনতম জাতীয় কিছু কর্মসূচির ভিত্তিতে আমরা জাসদ ঐক্য করেছি। সেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে 14 দল হয়েছে। সেই 14 দল হাঁটি হাঁটি পা পা করে আজকে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটি সবার কাছে আস্থার জোট হয়েছে। সেই জোটকে আমাদের সুসংগত করা দরকার, জাসদ করতে হবে। যেমন আমরা প্রত্যেকটা মিটিং এ যেমন ইয়াকুব ভাইকে স্মরণ করি, কুদরত ভাইকে স্মরণ করি, অসিত ভাইকে স্মরণ করি, তদ্রুপ আর একজন সদস্য আমাদের বেড়ে গেল আজিবার ভাই। তাই আপনাদেরকে সেই আজিবারকে ধরে রাখতে হলে আপনার দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, দলকে বাঁচিয়ে রাখতে হবে। দলকে বাঁচিয়ে রাখতে হলে কি করতে হবে? আপনাদেরকে রাজনীতি করতে হবে সক্রিয়ভাবে। কুষ্টিয়া দৌলতপুর থেকে আসানুল হকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।